করবেন। রমাদানের চাঁদ দেখা ও রোজা পালন বিষয়টা যদি বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হবে। অনেক জায়গায় সৌদি আরবের সাথে একসাথে পালন করে, এটা সত্যই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের দিনদারদের ঝগড়া, এবং ঝগড়াটা খুবই নোংরা পর্যায়ে। আমার খুতবা বইয়ে কিছু আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আল ফিকহুল আকবর বইয়ে বিষয়টা একটু বিস্তারিত আছে, আপনারা পড়তে পারেন। মূল কথা হলো আমরা এক হাদিসের মুসল্লি, আমরা শুনেছি যে চাঁদ দেখে রোজা রাখো, কাজে ওই আর্জেন্টিনায় চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখবো, সৌদি আরবে চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখবো। হাদিস একটা না, হাদিস আরও একটা আছে, সেটা হলো প্রথম কথা হলো চাঁদ দেখলে রোজা রাখা যাবে এটা ঠিক না। যতক্ষণ না রাষ্ট্র প্রশাসন চাঁদ দেখার স্বীকৃতি ঘোষণা দেবে ততক্ষণ রোজা রাখা যাবে না। ইসলামের সামাজিক ইবাদতগুলো রাষ্ট্র নিয়ন্ত্রিত। আপনারা বলেন না যে আমাদের দেশ তো ইসলামী না, আকবরের দিনে ইলাহির দেশে, এজিদের দেশে, মামুনের দেশে, মোতাসিমের দেশেও এই হুকুমই ছিল। সরকার প্রশাসন খারাপ হয়ে গেছে বলে দেশটা আমরা কাফেদের হাতে ছেড়ে চলে যাবে এরকম না, ভালো মন্দ খারাপ হতে পারে। বাড়ির কর্তা একবার খারাপ হয়েছে, এরপরে ভালো কর্তা আসছে, কিন্তু বাড়ি আমাদের। এই জন্য আপনি নিজে দুটো চোখ দিয়ে চাঁদ দেখেছেন, ঈদ করতে পারবেন না যদি না এই চাঁদ দেখা রাষ্ট্র স্বীকৃতি দিয়ে ঘোষণা দেয়। আল্লাহ রসুল সাল্লাম বলছেন, আল ফিত্রু ইয়াউমা আফতার আল ইমাম, ফিত্রু ইয়াউমা আফতার আল নাস, যেদিন সকল মানুষ, যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করবে সেই দিনে ঈদ। কাজেই সারা দেশে একদিনে ঈদ, শুনতে খুব মজাদার, কিন্তু এই মজা কথার পিছনে যে কাজটা করি, এই নাম দিয়ে একই দেশে দুই দিনে ঈদ করা হয়, এটা একটা হারাম কাজ। সারা দুনিয়া একসাথে ঈদ হবে, খুব মজাদার কথা, কিন্তু এই কথার আবরণে একই দেশে দুই দিনে ঈদ হলো, এটা একটা হারাম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এ পর্যন্ত এক এক দেশে এক এক সময় ঈদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে উনি রমজানের চাঁদ দেখে খবর পাঠাইছেন যে ঈদ অমুক সময় হবে, প্রমাণ নেই। কুরবানির চাঁদ দেখে খবর পাঠিয়ে দিয়েছেন যে অমুক দিনে ঈদ হবে, প্রমাণ নেই। সাহাবিদের সময় সিরিয়ায় একদিনে ঈদ হয়েছে, মদিনায় একদিনে ঈদ হয়েছে, সহি হাদিসে আসছে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হা কাজা আমারানা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এটাই বলেছেন আমাদের। এবং এই কাজের দ্বারা কোনো ক্ষতি হয়েছে, শবে বরাত মিস হয়ে গেছে, আহা মুসলমানদের ভিতরে এক একদিন এক এক ঈদ হওয়াতে আমাদের ইমান আমল নষ্ট হয়ে গেল, কাজে আগামী বছর থেকে যেন না হয় এই জন্য আমরা চেষ্টা করবো, সাহাবির এটা বোঝেননি। আমাদের সমাজে একটা কথা আমরা ছোটবেলায় পড়তাম, কার্ল মার্কসের চেয়েও কঠিন মার্কসবাদী, মাও সেতুংয়ের চেয়েও কঠিন মাওবাদী, এটা কি হওয়া যায় নাকি? সাহাবিদের চেয়েও বেশি ইমানদার হওয়া যায়। তো যেটা সাহাবিরা মেনে নিয়েছেন, কষ্ট পাননি, আপনার মানতে কষ্ট, আপনার ইমান সাহাবিদের চেয়ে বেশি বুঝি না। এই জন্য বলা হয় মা ওয়াসে আহম ইয়াসাউনা, তারা যেটা মেনে নিয়েছেন আমরা সেটা মানতে বাধ্য। এই জন্য দেশে প্রশাসনিকভাবে যেদিনে ঈদের ঘোষণা দেওয়া হবে রোজার ঘোষণা দিয়ে ওই দিনে করবেন। এতে যদি সরকার ভুল করে গুনাহ সরকার হবে, আমাদের নামাজ রোজার কোনো ক্ষতি হবে না। এটা তাবেইনদের যুগ থেকে বিভিন্ন বক্তব্য আছে, আপনি আমার আল ফিকহুল আকবরের অনুবাদ যেটা করছি ওটা পড়লে কিছু পাবেন।